একটা ডিপ নিবা, ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ থাকবে, আমি দেখাই দিব তোমারে, ধরো ওই যে এরকম। এরকম একটা ডিপ থাকবে, ঠিক আছে? প্রথম একটা ডিপ, তো ডিপের মধ্যে ধরো এই হলো বড় একটা ডিপ, ঠিক আছে? আরেকটা হলো এটার ভিতরে দুইটা অর্ধেক, এর মধ্যে এইখানে থাকবে একটা পিকচার, ঠিক আছে? আর এইখানে থাকবে তোমার প্যারাগ্রাফ, এটার ভিতরে থাকবে প্যারাগ্রাফ। এই জিনিসটা কি বানাইতে পারো? কেন হবে না? আচ্ছা দেখো তো, ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার, একবারে ক্লিয়ার করবো আমি, দেখে না হওয়ার তো কোনো কারণ নেই। ধরো আমি এখানে কিউ এর আমি বানায় রাখছি, রাইট ক্লিক কপি করবে, পেস্ট, এখানে লেখবা, এগুলি বারবার একবার ই করা লাগে, তাই জন্য আমি একবার বানায় রাখছি, কপি করে ই করি, সিউডি কোড স্পেস ডট, প্রতিবার এই ফাইল বানানো লাগে ই করুন, এগুলিতে আর নির্ভর করে না, প্রতিবার ওয়েবসাইট বানাবে এই জিনিসগুলি লাগে। তো আমি এখানে এনে বলার ডেটা রেডি করে রাখছি, কানেকশন কানেকশন দিয়ে রাখছি। তুমি যদি খুব বড় হয়ে ওয়েবসাইট বানাবার হবা, তখন এরকম করে নিবে, নাহলে আননেসেসারি সময়। দেখো আমি প্রথম একটা ডিপ নিলাম, এখন সিম্পল সিম্পল ভাবে চিন্তা করো, এটুক কি পারো না, ডিপটা নিতে পারো না? পারো তো? আচ্ছা, তো ডিপের ভিতরে আমি একটা ক্লাস নিলাম, CLASS ক্লাস, ক্লাসের নাম দিলাম তোমার বক্স, BOX বক্স, ঠিক আছে? এইটা ক্লিক করে এখানে তার ভিতরে দেখো, এই যে ঠিক তার ভিতরে একটা জায়গা বানাবো, পরে দুইটা ডিপ দিব, একটা হলো বক্স ওয়ান, একটা হলো বক্স টু। তো আমি এখন ডট BOX বক্স ওয়ান এন্টার দিলাম, একটা ডিপ হয়ে গেল, এটা একটা ডিপ, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ, আর একটা ডিপ হলো ডট BOX টু, লেখলাম, লেখার পরে আরেকটা ডিপ হলো, সিম্পল, এই যে একটা ডিপ এটার ভিতরে আর দুইটা ডিপ নিচ্ছি, ঠিক আছে? এখন এই ডিপের ভিতরে থাকবো ছবি, ধরো IMG লেখলাম, IMG লেখে যখন আমি এন্টার দিব এরকম হবে, আর এই ডিপের ভিতরে থাকবো কি, প্যারাগ্রাফ। তাই এখন ডিপের ভিতরে যদি না ঢুকো তাহলে প্যারাগ্রাফ লেখবা কোথায়? লেখলাম পি, এন্টার দিলাম, তারপরে LORM লোরেম, ধরো 100 লিখলাম, এন্টার দিলাম, অল্টার জেড করলাম, একটা প্যারাগ্রাফ হয়ে গেল, 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ হয়ে গেল। তাহলে এখানে একটা ছবি লাগবে, তাই না? এখানে কি ছবি আছে? ছবি নাই, তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে। দেখো সিম্পল সিম্পল ভাবে করা লাগে কাজগুলি, তাহলে সুন্দর হয়। ধরো এখান থেকে আমি অ্যানিমাল যে কোনো একটা ছবিকে ক্যাচ আপ করে নিতে পারি, ধরো এই ছবিটাই নিলাম, বাস কপি করে ফেললাম, ডিপ ওয়ান এর ভিতরে গিয়ে পিক এর ভিতরে গিয়ে রাইট ক্লিক করে আমি ধরো এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? তারপরে এখানে আসলাম, সিম্পল, এই যে আমার তো ছবি তো দিতে হবে নাকি, এখানে এসে আমি কি লিখবো, PIC পিক, পিক দিলাম, দেওয়ার পরে ছবি তো অটোমেটিক চলে এলো, অল্টারের তো দরকার নাই, এটা আমরা মুছে ফেলবো, বাস সিম্পল। এখন আসল কাজে কিছু অল্টার থাকলে হচ্ছে, ধরো ওইখানে একটা ছবি আমি লিখছি, ছবিটার লিঙ্কে ভুল হয়েছে, অথবা আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা স্টোকে নাই, বুঝতে পারছো? তো অল্টার আমি ওইখানে বলবো, অল্টারটা থাকলে অটোমেটিকলি বলবে যে ইমেজ ইজ নট অ্যাভেলেবল, বা একটা ছবি দেখাইবো, এরকম কিছু লিখে দিতে পারবো অল্টার মাধ্যমে। তাহলে ওই ছবিটা যেহেতু নাই, কাস্টমারের দিয়ে বুঝবো যে নট অ্যাভেলেবল, অল্টারের যে কোটেশন আছে না, অল্টারের পরে এখানে লিখে দিবা পিকচার ইজ নট অ্যাভেলেবল। এটা যদি থাকে, এটা কিন্তু যখন তোমার পিকচারটা থাকবে সঠিক নিয়ম, তখন ওটা দেখাবে না, যখনই তোমার পিকচারে ভুল হবে লিখতে, অথবা আমার প্রোডাক্টটা নাই ওইখানে খালি রাখবো কিছুই লিখবো না, তখন কাস্টমারের দেখবো যে প্রোডাক্ট ইজ নট অথবা পিকচার ইজ নট অ্যাভেলেবল, তার মানে এটা আউট হচ্ছে, এটা বোঝানোর জন্য। ওকে, এই ডিপের ব্যাপারে এই সিএসএস গুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ, এইখানে করতে হবে।
তাহলে আমরা কি করব, ডট বক্স দিব। হ্যাঁ দেখো আমি এখন লিখলাম ডট বক্স বক্স, ওকে লেখা সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার দিব। দেখো আমি এখন এখানে এটাকে অর্ধেক করে দেখা দেখা কাজ করব। দেখো কত সহজ, এটা নিয়ে তোমরা জটিল বানাইয়া কত কিছু কইরা, মানে কাহিনী এক মাত্র। রাইট ক্লিক কইরা এখানে আসলাম, আসার পরে এখানে তো আমি কিছু দেখবো না, এখন পরে দেখবো। আ বা বা ছবি তো আইসে, দেখো ওকে এই যে দুইটা জিনিস ঠিক আছে এখানে নিলাম। এখন এই যে দেখো আমি প্রথম এই যে ডিপটা আছে না, ধরো এখানে ছবি নিলাম একটাতে আর একটাতে, হ্যাঁ এখানে ডিপের ভিতরে ইমেজ দিছি আর এখানে আমি কাজ করতেছি এখানে, তাই না? এই ডিপের একটা হাইট উইড দিব বড়টা, যেটার ভিতরে দুইটা আমি জায়গা নিব। খেয়াল করো আমি লিখব হাইট, কত লিখব, সাপোজ ধরো 400px, ওকে। তারপরে লিখবো ডব্লিউ আইড উইথ, লিখবো 100%, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তারপরে তারা আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড সমস্যা নাই আমি দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রে হবে 100 বার, আমি খালি নির্দিষ্ট মাপের জন্য দেখাই গেছি, পরে কমপ্লিট হওয়ার পরে কালারটা ডিলিট করে হলো হবে না কেন, 100 বার হবে ঠিক আছে। আমি দেখাই দিলাম তোমাদের দিয়ে দেয় যে আমি বড় বক্সটা দেখালাম, এই বক্সটা এখানে নিলাম ঠিক আছে। ইমেজটা তো বড় হবে, ছোট করতে হবে। এখন ইমেজটাকে যদি আমি ধরি তাহলে আমাকে ডট বক্স আইএমজি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইমেজটাকে ক্যাচ করলাম বক্সের ভিতরে, বক্স ওয়ানের না, ইমেজটা তো বক্স ওয়ানের ভিতরে মনে হয় তাই না? তাহলে আমার বক্স ওয়ান লিখতে হবে, এখানে ইমেজটার হাইট ওয়েট একটু কমায় দিতে হবে বা সমান দিলে হবে বা এইটা দিলে হবে। ধরো বক্স ওয়ান ইমেজের খেলায় খেলায় তো এটা হবে না, ইমেজটা তো আলাদা, তো ইমেজের হাইটটা আমি কমাই দিই। ধরো ইমেজের হাইট দিলাম 200px, তারপরে ধরো আমি এখানে দিলাম ওয়েট, দিলাম ওয়েট দিলাম 200px, তারপরে ধরো ওয়ালাইকুম সালাম, তারপরে বর্ডার রেডিয়াস এখন দেখেন এইখানে এই যে বর্ডার আছে না, এই বর্ডার রেডিয়াস লিখবো এখানে, বর্ডার আরে এটা কি 200px 200px আচ্ছা বর্ডার রেডিয়াস দিয়ে দাও। বর্ডার রেডিয়াস দেওয়ার পরে আমি যদি 50% করি, হ্যাঁ করার পরে ওকে ঠিক আছে বুঝতে পারি ওকে। এখন প্রশ্ন করতে পারো যে আগে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম কেন নিলাম, আমি এখন বুঝতে পারতেছি একটা নির্দিষ্ট সীমানার ভিতরে তোমার সেটা হচ্ছে, দেখো একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে হচ্ছে তাই না? ওকে আমি এখন এই লেখাটা এই পাশে নিয়ে আসবো, এই লেখাটা ছবিটা এখানে নিয়ে আসবো। এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে আমি প্রথমে ধরব বক্স ওয়ান ঠিক আছে, ধরো আমি এখানে লিখতে পারি, এখন লিখলেই হবে, ধরো আমি লিখলাম বক্স বক্স ওয়ান, সেকেন্ড ব্রেকেট দিবা, কিন্তু আর আগে একটা ডট দিতে হবে কারণ ক্লাস তো বুঝো নাই, এরকম না দেখে করতে দেখে দেখে কোনো তো সমস্যা ডট বক্স বক্স টু, তারপরে সেকেন্ড ব্রেকেট দিলাম, সেকেন্ড ব্রেকেট দেওয়ার পরে ধরো এরকম দুইটা জিনিস দিলাম, দেওয়ার পরে বক্স ওয়ানের ভিতরে আমি বললাম হাইট দিলাম তার সাপোজ হাইটটা আমি উপরেরটা পুরাটাই দিব, এই যে এটা পুরাটা কপি করে বক্স ওয়ানের ভিতরে দিয়ে দিলাম, দেখো আবার এইখানেও দিয়ে দিব বক্স টু এর ভিতরে, কোনো সমস্যা নেই। এই জায়গা থেকে খালি আমি কি করবো, এটা কালারটা চেঞ্জ করে দিব, সাপোজ ধরো এরকম একটা কালার দিলাম এটা, আর এটার কালারটা অন্য একটা কালার দিয়ে দিলাম, আমি ব্ল্যাক দিতে পারি কোনো সমস্যা নেই, ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে এখানে এসে লেখো কালার, লেখার কালার ইয়ের কালার কালো হয়ে গেছে না, কিছু তো আমরা দেখি না,
সেই জন্য এখানে বলবো হোয়াইট। হোয়াইট কেমনে লেখে? এস, তিনটা এফ দিলে অটোমেটিকলি হোয়াইট কালার চলে আসবে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে পরে শিখতে পারবা। ওকে ফাইন, এখন এটা চলে এলো, এটা আসলো, দুইটাই ঠিক আছে, কিন্তু আমার তো একটার নিচে আরেকটা, আমার তো এই ছবির পাশাপাশি থাকবে কথা তো এটা। এখন আমরা পাশাপাশি নিব কিভাবে? এটা এটা তো নিচে নিচে হওয়ার কথা না, তাই না? এটা নেওয়ার জন্য আমাদের ওই যে বড় বক্সটা না, রেড কালার মার্ক করে রাখছিলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরো তুমি এখানে লিখবা ডিসপ্লে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডিসপ্লে, লেখা করে এখানে ফ্ল্যাক্স করে দিলাম, ঠিক আছে? ফ্ল্যাক্স করার সাথে সাথে দেখো ঘটনাটা কি হয়েছে, একদম পাশে চলে গেছে, সিম্পল একটা জিনিস, ডিসপ্লে ফ্ল্যাক্স করতে হবে উপরে। তারপরে এখন এই ছবিটাকে মিডিলে নিয়ে আসবো, আর এই লেখাগুলি আর একটু এদিকে সরাবো। তো যেহেতু প্যারাগ্রাফ আমার বক্স টুতে, এটা স্মরণ রাখতে হবে, প্যারাগ্রাফ কোথায় ছিল? বক্স টুতে। তো আমি যদি এখানে বলি যে ধরো আমি এখানে দিলাম প্যাডিং, PDDING প্যাডিং দিয়ে দিলাম, ধরো কত দিব, ধরো 30px দিলাম, যদি প্যাডিং দিয়ে দেখো প্যারাগ্রাফ কি সুন্দর জায়গা, তাই না? কিন্তু এখানে তো এই যে প্যারাগ্রাফ নিয়ে হতে, এটা প্যাডিং দিয়ে হতে, এখানে প্যাডিং পাইছে, বুঝতে পারছো? যখন কালোটা প্যাডিং করেছে, জায়গা ছেড়ে দিচ্ছে, একটু বাড়ছে, তখন আমরা এটার একটু উইথ কমায় দিতে পারি। কোথায় কমাবো? বক্স টুর এই যে হাইট আছে না, হাইটটা আমরা কমায় দিব। ধরো আমি এটাকে লিখলাম 300, আর 300 কত দেওয়া যায় বলো দেখি, 398, 380 দিলে কি সমান হয়? মোটামুটি হয়ে যাওয়ার কথা, আর একটু আর কম কত, 40, 40 দেই, দেখছো? দেখছো একদম মিলে গেছে না? আমি প্যাডিং দেওয়াতে এটা নিচে টাইপে গেছিল, বুঝছো? প্যাডিং দিলে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই ছবিটা আমি মিডিলে কিভাবে নিয়ে আসবো? প্রথম তোমাকে বুঝতে হবে এই এটা কি বক্স নাম্বার কত, 1, এটা বক্স নাম্বার 2, তাহলে বক্স 1 দুইটা ছবি কে ধরতে হবে, তাই না? বক্স নাম্বার 1 ছবি কোনটা? এই যে বক্স নাম্বার 1 ছবি, ইমেজ মানে ছবি, এইখানে এসে তুমি বলবা লেফট, কিসের লেফট? মার্জিন লেফট, মার্জিন লেফট, ধরো 300, আচ্ছা মার্জিন টপ আপ হবে, 100 দিলাম, পিএক্স, আর না 100 টু বেশি নিচে নেমে গেছে না, আই থিঙ্ক 80 দিলে সুন্দর হবে, দেখো 80। ওকে, এখন আমরা এটাকে এই সাইডে নিয়ে আসবো, দেখো MAR মার্জিন, মার্জিন রাইট না, মার্জিন লেফট, ওই সাইডে মার্জিন দেবো ছবির ওই সাইডে। তো এখানে না অনেক কিছু লাগবে, মিনিমাম 300 পার্সেন্ট দিলে পরে সমস্যা হয়, ধরো এটার পার্সেন্ট দিলে 50% দিলে আইসে করবো, হ্যাঁ আমরা 50% দিতে পারি, দেখো এখানে যদি আমরা 50% দিই তাহলে অর্ধে আধা আধি সময়, তাই না? মাঝে ধরো 50% দিলাম, এটা 50% দিলে ধরো না বেশি হয়ে গেছে না, আমরা কত পার্সেন্ট দেওয়া যায় এটা, 50% না দিয়ে যদি 40% দিই চলে, ঠিক আছে না? হয়েছে? ওকে, এখন আমি ধরো এই যে জিনিসটা বানাইলাম, এখানে থাকতে পারলো মনে হইতেছে বেশ কি হয়েছে, ঠিক আছে না? চলো এই যে ছবিটা বানাইলাম, ধরো এখন আলো এখন কাস্টমার আইলো, কাস্টমার এটা প্রোডাক্ট হতে পারে, বা এখন ছবিটা দেখবে একটু বড় হইলে ভালো হবে না? এই যে দেখো গেলাম গেলাম গেলাম, এই জায়গাতে যাওয়ার পরে ছবিটা ঝুম হয়ে বড় হয়ে গেল, ঠিক আছে? এটা আমি ভিডিওতে দিয়েছিলাম তোমাদের করার জন্য, আমি আবার দেখাচ্ছি তুমি করবো, এটা এখন খেয়াল করো, সে তো বানাই বা আগেটুকু বানাই, এটা ঢুকে 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 করে এই কাজ করে মধ্য ঢুকে এটা দিতেছি। দেখো তুমি প্রথমে যাবা কার করে, ইমেজের করে, এখানে ইমেজ কোনটা, ডট বক্স 1 ing, এখানে যাবা, যাওয়ার পর এখানে লিখবা, এখানে তুমি লিখবা ট্রান্সফর্ম, এই যে TRANS ট্রান্সফর্ম, পরে এস ফর সুগারে চাপ দিবা, তারপর এখানে স্কেল হবে,
স্কেল হলে ওয়ান দিয়ে দেবা। নিচে আসো আরেকটা ট্রানজিশন, ট্রানজিশন নামে আরেকটা, তারপর এখানে দিবা 0.3 সেকেন্ড, সময়টা কত সময়ের ভিতরে জুম হবে, সেকেন্ড ইচ ইচ ইনে নাও ব্যাস। এখন এরকম কথা হইলো, ওকে। তারপরে এখন ধরো আমি কি করবো, এটাকে হোবার করবো, এই এটাকে হোবার করবো, হোবার করলে কপি করতে হবে, কপি করে এখানে আবার আসো, নিচে আসো, কন্ট্রোল বিতে চাপ দাও, তারপরে আবার এখানে সেকেন্ড ব্রেকেট দাও, ধরো আমি সেকেন্ড ব্রেকেট দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম, লেখবা ট্রান্সফর্ম, টিআর, এই যে এটা এটা লেখা। আমরা কি করছি, এখানে একটা কাজ আছে, ইমেজ লেখবা, ইমেজ লিখে একটা কলন দিতে হবে, ঠিক আছে, কলন দেওয়ার পরে অটোমেটিক হোবার এইচ এই জিনিসটা রাখবো, আর এইখানে এফ ফর সুগার দাও, এই যে স্কেল করে দিবা, এটা কতটুকু বড় দেখতে চাও, আগে তো 1 থেকে শুরু, তাহলে 1.5 মানে দেয়ার দেয়ার গুণ বড় হবে, 1.5 দিলাম, ঠিক আছে, বাস এতটুকুই। এতটুকু দেওয়ার পরে আমরা যখন রিফ্রেশ করব অথবা এখানে দেখো এটা আগের মতো, আগের চেয়ে বড় হচ্ছে না, বুঝো নাই। ওয়ালাইকুম আসসালাম, না কারেন্ট চলে গেল রে বাবা, একটু তুমি যদি টু দেও বড় হবে, পুরোটা বলে দেবো, কিন্তু আমার এত বেশি বল দরকার নেই, এটুকুই না, এটুকুই প্রফেশনাল, ঠিক আছে। দেখো এই যে কত সুন্দর হচ্ছে, এই যে আমি জিনিসটা বানাইলাম তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তো বানানো গেছে না না না, কেল লেগে এরকম প্রশ্ন করে ধরো, অনেক শিকার কি করবো, আমার ভুল হয়, আমার মাথায় মাথায় সমস্যা হয়, কারণ কম্পিউটার তো একটা মেশিন, মানুষ না, তুমি যেমন দিবে সেরকমই করবে, হ্যাঁ কোথাও না কোথাও একটা ইনসিডেন্ট হয়ে যায়, হ্যাঁ যেটা হয়তো জানা নেই হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটা, এই লোক সম্পর্কে এখানে বলা হবে, ওয়েবসাইটের মধ্যে এরকম একটা জিনিস বানাতে হবে, ঠিক আছে, এটা বানাতে হবে, আমার বানায় দেখাই দিতে হবে, এই যে এই নতুন জিনিসটা আজকে আমাকে দেখাইতে হবে বানাই। তারপরে আবার এই যে এখানে ইমেজ দিবা না, চারপাশটা ইমেজ যেন প্রত্যেকটা ইমেজ এরকম যেন হয়, ঠিক আছে, এটা বানাইতে হবে, ওকে।